হ্যালো ইউটিউব সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানে গ্রাম রোজগার সহায়ক পদে আপনাদের কর্মী নিয়োগ করা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জেলাভিত্তিক সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার প্রথম আমি প্রকাশ করে থাকি পাশাপাশি যে জেলার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয় সেই জেলার নাম আমার ভিডিওর প্রথমেই মেনশন করে রাখি যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরি অবশ্যই চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পশ্চিমবঙ্গের তেইশটা জেলার অফিশিয়াল ওয়েবসাইট আমি প্রতিনিয়ত ভিজিট করি যাতে আপনাদের কাছ থেকে কোনো রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি মিস না হয় আপনার জেলার নাম জাস্ট আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবেন যখনই পরবর্তী ক্ষেত্রে আপনার জেলাতে এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো তো আজকে যে পদটি নিয়ে কথা বলবো গ্রাম রোজগার সহায়ক পদ টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে তিনটি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে আমি দেখিয়ে দেব এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে সুন্দরভাবে ফিল করার পর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এ এই অ্যাড্রেসে আপনাকে সাবমিট করতে হবে আপনি এটা কিন্তু আপনাকে বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনি সাবমিট করতে পারবেন না কারণ নোটিফিকেশনে বলা আছে আপনাকে কিন্তু সম্পূর্ণ নিজে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই অফিসে আপনাদেরকে জমা করতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে বিন্দোল কমলা বাড়ি টু বীরঘই এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে তিনটি এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেটা হিসেব করা হবে এক এক দু হাজার একুশ অনুযায়ী এবং আপনার কোয়ালিফিকেশান লাগবে আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন ইন সায়েন্স স্ট্রিম অথবা ভোকেশনাল ট্রেনিংয়ে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার এইচএসএ ফিজিক্স এবং ফিজিক্স এবং ম্যাথামেটিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং পাশাপাশি ফিফটি পার্সেন্ট মার্ক্স কিন্তু আপনার থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলা হয়েছে অ্যাটলিস্ট সিক্স মান্থস আপনার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া একটা মেইন যে ইম্পর্টেন্ট নোট একটা ইন্পর্টেন্ট কথা যেগুলি কিন্তু ভিডিওর মধ্যে সবাই বলে না বা শেয়ার করে না আপনাদেরকে আমি সেটা জানিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিপ সিডেন্ট অ্যান্ড ভোটার আন্ডার জুডি সেকশন অফ এন্ট্রি রানীগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু রানীগঞ্জ ডেভেলপমেন্টের আন্ডারে ব্লকের আন্ডারে কিন্তু বসবাস করতে হবে নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনি মাথায় রাখবেন এই জিনিসগুলো সবাই কিন্তু শেয়ার করে না আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম তারপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই আপনি কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে আগেই আমি অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর এই যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলোর সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসগুলো কী কী না এজ প্রুফের সার্টিফিকেট আপনি দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাপোর্টিং ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে পাশাপাশি আপনার রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনাকে আধার কার্ড সাবমিট করতে হবে এছাড়া ওয়ান সেলফ অ্যাড্রেস এমপ্লয় উইথ পা পোস্টাল স্ট্যাম্প একটা পোস্টাল স্ট্যাম্প লাগবে এছাড়া ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটো শুটবি এপি এ ফিক্সড অন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট অর্থাৎ একটা কালার ফটো আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেতে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়ে হবে পাঁচ এক দু হাজার একুশ থেকে আবেদন প্রক্রিয়া চলবে কুড়ি এক দু হাজার একুশ পর্যন্ত আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আবেদন করবেন এখানে দেখুন বলেই দেওয়া আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু এনি আদার মোড ইন্ডিয়ান পোস্ট কুরিয়ার সার্ভিস উইল নট বিসেপ্টেড অর্থাৎ কুরিয়ার সার্ভিস বা স্প্রিট পোস্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হবে না অবশ্যই কিন্তু আপনাদেরকে নিজ হাতে গিয়ে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে গিয়ে সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এছাড়া আপনি অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমেই যে অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে এই যে অ্যাড্রেসটা দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রোগ্রাম অফিসার এম জি এন আর ই জি এস রানীগঞ্জ ডেভেলপ রানীগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক রানীগঞ্জ উত্তর দিনাজপুর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি প্রতিনিয়ত ভিজিট করি যাতে রকম কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের মিস না হয়